আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। তার জন্য আমি এখানে আলুগুলোকে এরকম ভাবে কেটে নিয়েছি, ছোট সাইজের আলু আমি দুভাগ করে কেটে নিয়েছি, দিয়ে আমি একটু ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আলুটা ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সর্ষার তেল। তেলটা গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু। এবারে এই আলুগুলোকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা আমি লাল লাল করে ভেজে নামিয়ে নিই। এবার এই আলু ভাজার তেলের মধ্যে আমি আর একটুখানি সর্ষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু চিনি। চিনিটা দিলে অনেকটাই কালার আসে মাংস রান্নাটায়। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। দেখো পেঁয়াজটা দিয়ে আমি হালকা একটু নেড়ে ভেজে নিয়েছি লাল লাল করে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো। এই চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এবার এটাকে আমি দিয়ে দেবো। সবগুলো চিকেন আমি দিয়ে দিয়েছি, এবারে আমি এটাকে ভালোভাবে একটুখানি পেঁয়াজগুলোর সঙ্গে একটু মিশিয়ে নেবো। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দেব এখানে জিরে আর কাঁচা পাকা লঙ্কা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো আন্দাজ মতো নুন, দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এই সবগুলো মশলা আমি চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। দেখো সবগুলো মশলা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে, মাঝে মাঝেই নেড়েচেড়ে আমি এটাকে কষিয়ে নেব ভালো করে। তো অনেকক্ষণ টাইম নিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো একটা টমেটো, আমি টেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে আমি আরেক কিছুক্ষণ একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেবো। দেখো আমি টমেটোটা দিয়ে আবার ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখো তেল তেল ছাড়া শুরু করে দিয়েছে, আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা দিয়ে আমি ভালোভাবে মাংসগুলো একটু সেট করে আমি এটাকে ঢেকে রাখবো। আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি, দেখো বন্ধুরা আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মাংসটা অন্য প্রায় রেডি হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে দিয়েছি, এবার আমি এই এটাকে একটু দু মিনিট ফুটিয়ে নিলেই আমার মাংসটা রেডি হয়ে যাবে, আমি এটাকে নামিয়ে নেবো। তৈরি হয়ে গেল আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।